নমস্কার কলকাতা টিভিতে স্বাগত এই মুহূর্ত নিয়ে পাইল রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখব কয়লা পাচার কাণ্ডে আর মলয় ঘটককে সময় দিতে চান না মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে চান 29 তারিখ হাজিরার নির্দেশ 29 তারিখ মলয় ঘটককে হাজিরার নির্দেশ অনুপ মাঝিকেও হাজিরার নির্দেশ 26 জুন দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ আইনমন্ত্রীকে আইনমন্ত্রী মলয় ঘটককে 26 জুন হাজিরার নির্দেশ এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি কয়লা পাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে হাজিরার নির্দেশ 26 জুন দিল্লিতে হাজিরার নির্দেশ কয়লা পাচার কাণ্ডে ইডি আর মলয় ঘটককে সময় দিতে চান না কয়লা পাচার কাণ্ডে লেনদেনের তথ্যকে সামনে রেখে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকেরা 26 জুন দিল্লিতে হাজিরার নির্দেশ আইনমন্ত্রীকে অরূপ মাঝিকেও হাজিরার নির্দেশ ফের তলব মলয় ঘটককে 26 জুন দিল্লিতে হাজিরার নির্দেশ আইনমন্ত্রী মলয় ঘটককে ২৬শে জুন দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন ইডি আধিকারিকেরা আইনমন্ত্রী মলয় ঘটক তাকে কয়লা পাচার কাণ্ডের লেনদেনের তথ্য সামনে রেখে এবার জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকেরা মলয় ঘটককে আর সময় দিতে নারাজ ইডি আধিকারিকেরা এবার হাজিরা করালে কড়া পদক্ষেপ মলয় ঘটকের বিরুদ্ধে জেনেছেন ইডি আধিকারিকেরা কড়া পদক্ষেপ নিতে পারে ইডি আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব ইডির আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি রিয়া মাঝি রিয়া ফের মলয় ঘটককে তলব ইডি আধিকারিকের আর কি বিস্তারিত জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা গিয়েছে যে মলয় ঘটক তার কিন্তু এর আগে একাধিকবার ইডি কর্তারা তাকে দেখেছে দিল্লির সদর দপ্তরে কিন্তু তিনি গড় হাজির থেকেছেন আজকে ফের আরো একবার মলয় ঘটককে সমন পাঠালো ইডি আধিকারিকরা এবং তাকে আগামী 26 তারিখে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে ইডির যে দিল্লির সদর দপ্তর আছে সেখানে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এবারেও যদি মলয় ঘটক তিনি গড় হাজির থাকেন ইডি দপ্তরে সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে ইডি কর্তা তারা এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে কারণ এর আগে একাধিকবার দেখা গিয়েছে যে মলয় ঘটক তাকে ডেকে পাঠানো হয়েছে তাকে সমন করা হয়েছে কিন্তু তিনি কোনোভাবেই ইডি দপ্তরে হাজিরা দেননি এবং কিছুদিন আগেও যখন তার ডেট ছিল ইডি দপ্তরে হাজিরা দেওয়ার সেদিন মলয় ঘটককে দেখা গিয়েছে যে তিনি প্রচারে বেরিয়েছেন তিনি তার দলীয় কর্মসূচিতে বেরিয়েছেন এবং সেখানে যখন মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কেন গড় হাজির থেকেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার কাছে কোনো রকম সমনের নোটিশ আসেই তাহলে তিনি কেন যাবেন এরকম কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং তারপর যেটা দেখা গেল ইডি আধিকারিকরা ফের তাকে সমন করলো এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এইবার যদি গড় হাজির থাকেন মলয় ঘটক তাহলে কিন্তু তাকে আর ছাড়বেন না কড়া পদক্ষেপ নেবেন ইডি কর্তারা এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে মেশরিয়া এর পাশাপাশি অনুপ মাঝি তাকেও কিন্তু আগামী 29 জুন দিল্লির সদর দফতরে তলব করেছেন ইডি আধিকারিকরা এই বিষয়ে জানতে চাইবো একদমই দেখো অনুপ মাঝিকেও কিন্তু আগামী 29 তারিখ তলব করা হয়েছে এবং 29 তারিখ দিল্লির ইডির সদর দপ্তর সেখানে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে কয়লা কাণ্ডে তাকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি কর্তারা সেই কারণের জন্য কিন্তু 29 তারিখ যে তার নির্ধারিত সময় 11টার মধ্যে দিল্লির সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে অনুপ মাঝিকে বেশ ধন্যবাদ রিয়া আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি আপনাদের জানিয়ে রাখি মলয় ঘটকের পাশাপাশি অনুপ মাঝিকে তলব ইডির কয়লাকাণ্ডে অনুপ মাঝিকে তলব করলো ইডি আধিকারিকেরা আগামী 29 জুন দিল্লিতে হাজিরার নির্দেশ অনুপ মাঝিকে তলব ইডির কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটকের পাশাপাশি অনুপ মাঝিকেও তলব দিল্লিতে আগামী 29 জুন দিল্লিতে হাজিরার নির্দেশ অনুপ মাঝিকে
এই মুহূর্তে এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।